अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। कि अपनारा घुमिए गेছেন নাকি কিছু বুঝতে পারছি না। সালাম দেওয়াটা সুন্নাত আর জবাব দেওয়াটা ওয়াজিব। সকলের খিদমতে আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি বক্তব্য শুরু করার সূচনায় পশ্চিম বাংলার মাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত আপনাদের এই অঞ্চলে হয়তো আমি জীবনে ওয়াজের জগতে কখনোই আসিনি। দিস ইজ মাই ফার্स्ट অ্যাপিয়ার। जिंदगी में पहले मरतबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ। এই জীবনের প্রথমবার আমি আপনাদের খিদমতে পদার্পণ করে বক্তব্য শুরু করার সূচনায় সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের খিদমতে কাইন্ডলি রিকোয়েস্ট করব, বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, যাহারা রাস্তায় ঘাটে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের দু সাইড দিয়ে যাহারা জাম করে আছেন, নবীজি জানিয়েছেন ক্বালা মাতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর ময়দানে আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই মুহূর্তে আমি নবীজির কোনো একজন উম্মত যদি একটি মরা সুন্নত যদি জিন্দা করে, নবী বলেন ফালাহু আজরু 100 শাহীদ, তার নামায় আমলের মধ্যে আমার আল্লাহ জাল্লি জালালুহু আম্মান আবালুহু 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ, জোরে বলেন সকলেই সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, ঠান্ডাকে উপেক্ষা করে বাড়ি থেকে বের হয়ে চলে আসছেন, আমি আবারও আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 11 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। এই পৃথিবীর ঈমানওয়ালা বিশ্বাসী বান্দাগণ, যখন দিনের কোন মাজলিসের মধ্যে তোমরা বসে যাইবা, আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম, তুমি তোমার আরামদায়ক জায়গাটা ছেড়ে সামনের দিকে চলে আসো, তুমি তোমার অপর ভাইকে বসার মতো একটি অ্যাভেলিটি যোগ্যতা করে দাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা বানিয়ে রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমাজদার কে লিয়ে ইশারায় কাফি। दिन की बात अगर सुनना है तो करीब से करीब आओ, जिंदगी पे दिन लाना है तो दूर से दूर चले जाओ। আমার ভাষা আপনারা বুঝতে সমস্যা হয়নি তো? কি ব্যাপার, কথা বলতে হবে, আমার কথাগুলি আপনারা শুনতে সমস্যা হচ্ছে? दिन की बात अगर सुनना है तो करीब से करीब आओ। দিনের কথা যদি পৃথিবীতে আমাকে শুনতে হয়, আপনাকে শুনতে হয়, আমরা একেবারে কাছের থেকে কাছে চলে আসতে হবে। এটি নবীর সুন্নাত। আল্লাহর নবী বলেন, সালতু রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। কোন একজন নবীর সাহাবা নবীকে জিজ্ঞাসা করে বললেন, নবী গো, ঈমান কি জিনিস আমাকে বলুন। নবী বললেন, ক্বালা ইযা সাররাকতা হাসানাতুকা ওয়া সাআতাকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না কেন মানে ভাই? কথা সুবহানাল্লাহ বলছেন না মানে? এদিকে এদিকে বিনা সুবহানাল্লাহতে চলবে, আপনার কাজ আপনি চালিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, যখন পৃথিবীতে তোমরা ভালো কোনো আমল করবে, ভালো কোনো কাজ করবে, তখন তোমার অন্তরের মধ্যে শান্তি শান্তি লাগবে। যখন তোমরা পৃথিবীতে তোমার দ্বারাই কোনো নোংরা কাজ হয়ে যাবে, কোন গুনাহের কাজ যখন হয়ে যাবে, আল্লাহর নবী বললেন তখন তোমার দিলের মধ্যে অশান্তি অশান্তি লাগবে। নবী বললেন, যদি এটা হয়ে যায় তাহলে ফাআনতা মুমিন, তুমি একজন মুমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের খিদমতে কাইন্ডলি রিকোয়েস্ট করব, বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, যারা এমনিতে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, প্যান্ডেলের ভিতরে চতুর্দিকে হাজারো মানুষ জাম করে দাঁড়িয়ে আছেন, সকলের খিদমতে আবার অনুরোধ জানাচ্ছি, সকলে দয়া করে বসে পড়ুন। আমার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক মহিলারা পিছনে বসে আছে, সামনে থাকেন তো, মহিলারা সামনে থাকেন। মা বন্ধের খিদমতে বিনম্র অনুরোধ জানাচ্ছি, যারা পিছনে বসে আছেন সামনের জায়গাগুলো পুরো করে দেন। আল্লাহর কোরআন থেকে জানাচ্ছি, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, নবীজির হাদিস থেকে জানিয়েছি। আমি উভয় পক্ষের জন্যই বলেছি, মা বন্ধের জন্য, আমার আপনার পুরুষ ভাইদের জন্যও বলেছি। সকলে আমলগুলো করার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক যেন দান করে। সুরে বলি আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলি আমিন। সম্মানিত হাজরিন, অশান্ত পৃথিবী, অগ্নিগর্ভ পৃথিবীর পরিবেশের মধ্য দিয়েও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আর আপনাকে কোরআনুল কারীমের ডাকে সাড়া দিয়ে আল্লাহর কোরআন শরীফের ময়দানে এক এবং নেক হয়ে একত্রিতভাবে সুন্নতি লিবাস নিয়ে, মাথার মধ্যে টুপি, গায়ে পাঞ্জাবি নিয়ে কোরআন শরীফের ময়দানে যে আল্লাহ আমাদেরকে বসার মতো তৌফিক দান করলেন। কোরআন শরীফ এ পৃথিবীতে আল্লাহর কিতাব, এ কথা আমাদের সকলের বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? জোরে বলেন, বিশ্বাস হয় ইনশাআল্লাহ? কোরআনুল কারীম যার হাজার বছর থেকে পৃথিবীর ভূখণ্ডে চলছে, নবমণ্ডল, ভূমণ্ডল, সৌরজগৎ, উদ্ভিদ জগতের মধ্যে যেখানেই যেভাবেই পৃথিবীতে মানব জাতি বসবাস করছে, আজকে তামাম পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে প্রায় 170 কোটি মুসলমানদের কাছে শুধু নয়, এ কোরআন খ্রিস্টানের বাড়িতেও আছে, এ কোরআন ইহুদির বাড়িতেও তাহারা স্টাডি করার জন্য বাড়ির বেডরুমে নিয়ে নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম পৃথিবীতে চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল তথ্য আমার আল্লাহ দেয়নি। চ্যালেঞ্জ দিয়েছেন যার হাজার বছর আগে কোরআন নাজিল হওয়ার ধারাবাহিকতার মধ্যে সূরা বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম, এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদি। লগে লগে আমার আল্লাহ বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বললেন দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। পৃথিবীর ময়দানে আমি আল্লাহ কোরআনুল কারীমের নামে একখানা কিতাব নাজিল করে দিলাম, যে কিতাবের মধ্যে কোনো ভুল তথ্য আমি আল্লাহ দেইনি। জোরে বলেন আল্লাহু আকবার। না, কথা বলতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। কুরআনুল কারীমের সূরা আনআম 8 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 9 নম্বর রুকুর আয়াত নম্বর 115। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানব জাতি তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের নামে যেই কিতাব নাজিল করে দিলাম। প্লিজ সিট ডাউন। হ্যালো চাচা, এ চাচা বসুন, প্লিজ সিট ডাউন। দাদা প্লিজ সিট ডাউন, বসুন বসুন, ওঠাউটি করবে না, না 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 না, প্লিজ আপনাকে বলছি ভাই বসুন। আরে প্রেস চালু হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর জমিনের মধ্যে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের নামে যে কিতাব পৃথিবীর ময়দানের মধ্যে নাজিল করে দিলাম। পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে 30খানা পারায় আমি আল্লাহ দিলাম, 114টা সূরা আমি আল্লাহ নাজিল করলাম, 540টা রুকু, 6600 মতান্তরে 64খানা আয়াত আমি আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের মধ্যে প্রথম দিকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত কোরআনের মধ্যে যতগুলিন কথায় আমি আল্লাহ পাকের বক্তব্য, একটাও মিথ্যা কথা কোরআনের মধ্যে বলি নাই। আমি আল্লাহ পাকের সমস্ত গুলিন কথা হয়েছে সত্য, সত্য কথা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া'আদলা, কোরআনুল কারীমের মধ্যে যত কথায় আমি আল্লাহ ব্যবহার করেছি প্রত্যেকটা কথাই হচ্ছে ইনসাফপূর্ণ কথা। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল কথা আমি আল্লাহ দেইনি। কোরআনুল কারীমের মধ্যে হিন্দু খ্রিস্টান ইহুদি নাচারা জৈন বৌদ্ধ পাহাড়ি বাঙালি মুসলমান পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে দেয় এই কোরআন শরীফ। সম্মানিত হাজরিন, আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে পড়ে আছি। কোরআনুল কারীমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আজকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন জায়গার মনে মনে শুনুন, ওয়া আনসালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন্নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম يتفكرون زوره زوره بولي سبحان الله سورة النحل 14 نمبر পারা 11 نمبر পৃষ্ঠার 2 নাম্বার লাইনের আয়াত নাম্বার 44-44 আল্লাহ নবীকে জানাতে চাই, নবী গো পৃথিবীর ময়দানে আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, ওয়ানসালনা ইলাইকা যিকরা কোরআনুল কারীম পৃথিবীতে আমি আপনার উপরে নাযিল করেছি। এই কোরআন শরীফ যখন পৃথিবীর মানুষের খিদমতে আমার বান্দাদের সম্মুখে যখন বয়ান করবেন, লিতুবাইয়িনা লিন-নাসি উপযুক্ত দলিল এবং প্রমাণ সহকারে সায়েন্স বিজ্ঞান টেকনোলজি দিয়ে পৃথিবীতে আমার বান্দাদেরকে আপনি কোরআন বোঝাবেন। এই দায়িত্বটা নবীজি আমি আল্লাহ আপনাকে দিলাম, কিন্তু মনে রাখবেন যাহারাই আমি আপনার নবী, আপনি আমার নবী, আপনার সামনে যারা শ্রোতা থাকবে, যারা সাহাবায়ে কেরাম থাকবে, আমার বান্দা যারা পৃথিবীতে আপনার মুখ থেকে কোরআনুল কারীমের পবিত্র তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ যাহারা শুনবে, আমি আল্লাহ তাদেরও একটা দায়িত্ব বুদ্ধি দিয়ে দিলাম, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন কোরআন শুনে যেন ঘুমিয়ে না থাকে, কোরআন শোনার পরে কোরআনুল কারীমের উপরে যেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আমি আল্লাহ বললাম তারা যেন চিন্তা ভাবনা করে বাড়ি যায়, গবেষণা করে বলে হুজুর কি বলতে চাচ্ছে। সম্মানিত হাজরিন, আজকে তামাম পৃথিবী স্তব্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য। যাই হোক, লম্বা সূরা কোন আলোচনা করতে যাচ্ছি না। তামাম পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আজকে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে প্ল্যান স্টেমেট চলতেছে, যে প্ল্যান চলতেছে, যেই নিয়ম ই চলতেছে, প্ল্যান স্টেমেট বানানো হচ্ছে চলতেছে পৃথিবীর ময়দান থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, কোরআনুল কারীম পৃথিবীর ময়দান থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমি ভারতবর্ষের আসাম স্টেটের লোক, বরপেটা জেলা আমার বাড়ি। আপনারা পশ্চিম বাংলার লোক, আমরা মাঝে মাঝেই আপনাদের অত্র মাদ্রাসার সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ শেখ মনিরুদ্দিন সাহিব বিভিন্ন সময় আমাদের আসাম স্টেটে আমাদের জেলায় যায়, এনার সাথে অনেক সময় আমরা আলাপ আলোচনা করে বেড়াই। পশ্চিম বাংলার লোক, একজন ছোট্ট নাবালক ছেলে মায়ের কুলের মধ্যে বসে স্তনের দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, পশ্চিম বাংলার লোক 2021 সালে ঠিক তেমনিভাবে মুসলমানেরা ঘুমাচ্ছে। আর আমরা আসামের মুসলমানেরা কিভাবে যন্ত্রণায় আসি আল্লাহ ভালো জানে, সেটা আমি বলতে চাই না। এখানে অনেক মিডিয়া সেডিয়া আছে, কোন কথা কোন দিক দিয়ে চলে যায় বলা তো যায় না, ঠিক কিনা জোরে কোন। সম্মানিত হাজরিন, পৃথিবীর ময়দান থেকে মুসলমানদেরকে খতম করে দেওয়ার জন্য তাম পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী যে প্ল্যান চলতেছে, যেই পাইতারা চলতেছে, এই পৃথিবীতে মুসলমানদের ধর্মগ্রন্থ শুধু নয় কোরআনুল কারীম হুদাল্লিন নাস পৃথিবীর মানবতার কল্যাণের জন্য আমার আল্লাহ যেই কোরআন দিয়েছে, এই কোরআনুল কারীমকেও পৃথিবীর ময়দান থেকে নিঃশেষ করে যাওয়ার প্ল্যান চলতেছে। কথা বলেন জোরে, ঠিক কিনা? এবার আপনার কথা বলেন জোরে, বলে কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআন তো পৃথিবীতে বন্ধ হওয়ার জিনিস নয়। কথা বলেন আওয়াজ দিয়ে, বলে কথা ঠিক কিনা? এই কোরআন পৃথিবীতে বন্ধ হতে পারে না। এই ভারতবর্ষের ময়দান ইংরেজের পালিত কুত্তারা যখন ভারতের ময়দান শাসন করেছিল, দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে বর্তমান পাকিস্তানের লাহোর পর্যন্ত 1000-এর চাইতে কওমি মাদ্রাসা তাহারা 100 বছরের মধ্যে তালা লাগিয়ে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। ভারতের ময়দান থেকে কোরআনুল শরীফ শেষ হয়ে গেছে? কথা বলে না, কথা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে সবাই জোরে বলুন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। गल्प सुनबेन मनिर भाई जखन आमादेर देशे जाइतो माइक सेट एभाबे आवाज दिले स्टेज थेके नेमे जाइतो जदिओ नामते पर्दा तारपरे जप दितो আপনারা আমাকে একটু মানে এলার্জি দিতে হবে তো একটু কথাবার্তা বলতে হবে তো না বাড়ি থেকে ভাবি যা না করে দিয়েছে না আমার ভাষা আপনারা বুঝতে সমস্যা হচ্ছে আমি এই পশ্চিম বাংলা এক জায়গায় নাম বলবো না মাহফিলে আসছি বক্তব্য হচ্ছে হুজুরে বক্তব্য করতে স্বামী স্ত্রীর একটা মিলাপ্রীত ভালোবাসার কথা আশিরুহুন্না বিল মারুফ আল্লাহ জানাতে চাই পৃথিবীর পুরুষেরা স্বামী এবং স্ত্রীকে আমি আল্লাহ কোন কোন জায়গায় সমান পাওয়ার দিয়েছি কোন সুবহানাল্লাহ মা বোনেরা শুনবেন।